তার জীবনে যতখানি সম্ভব পরিশ্রম করা সম্ভব সেই পরিশ্রমটুকু আমাদের রাজকুমার ছবিতে দিয়েছে। আমি সাকিবকে নিয়ে অনেক আবেগী এবং অহংকারী যে আমাদের এরকম একটা সুপারস্টার আছে সাকিব খান। সাকিব খান আছে বলেই আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এখনও বেঁচে আছে, আমরা বেঁচে আছি, আমরা কাজ করার সাহস পাই, আপনারা কন্টেন্ট পান। ফরএভার আমি আশা করব আপনারা, রাজকুমারের প্রমোশন আজকের এখান থেকে শুরু হচ্ছে, আপনারা এই প্রমোশনটা ঈদের আগের দিন পর্যন্ত ধারাবাহিকভাবে চালিয়ে যাবেন, আমি আপনাদের কাছে এই কামনা করব। আপনারা আমাদেরকে সাহস দেবেন, আপনারা আমাদের সাহস, আপনারা আমাদেরকে সাহস দেবেন ভালো কাজ করার জন্য, আমরা চাই ভালো কিছু করতে। আর এরকম টিম থাকলে আসলে ভালো কিছু করা আসলেই সম্ভব। আমার টিমের ছেলেপেলে ব্যস্ত আছে ডাবিংয়ের কাজে, প্যানেলে ব্যস্ত আছে, এই জন্য সবাই এখানে আসতে পারেনি, যারা এসছে তাদেরকে পরিচয় করালাম। রাজীব একটু স্টেজে আসো। ক্যামেরা তো ঠিক আছে, এরা কজন আমার সাথে আছে বলেই আমরা এভাবে কাজ করে আগিয়ে যেতে পারছি। তাদের জন্য আপনারা দোয়া করবেন, তাদেরকে ভালোবাসা দিবেন, তারা যেন আমার সাথে সবসময় পাশে থেকে ভালো কাজ করতে আমাকে সাহায্য করে। ধন্যবাদ আপনাদেরকে। আমি এখন রাজকুমার নিয়ে আমাদের জার্নি বা রাজকুমারের কীভাবে শুটিংটা শেষ করলো, কোথায় কাজ করলো, কীভাবে করলো, এই ডিটেইল ডেসক্রিপশন দেওয়ার জন্য হিমেল আশরাফকে অনুরোধ করব। হিমেল,